ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহুদা ওয়ান নূর প্রশ্নোত্তর গ্রুপের সকল দিনী ভাইয়েরা, আশা করি খায়ের আল্লাহ আফিয়া। আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। এই রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সবার সুস্থ সুন্দর ও নিরাপত্তা রাখুন। আল্লাহ সবার নেক আমল কবুল করুন। এই কোরআন নাজিলের মাস, এ মাসে রাব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন সিলসিলা দ্বারা, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। এই হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতঃপর আজকের প্রশ্নোত্তরের শুরুতে আমাদের সম্মানিত দিনী ভাই সাইফুর রহমান সাহেব, আপনি জানতে চেয়েছেন যে কোরআন যেহেতু অন্যান্য মাসেও নাজিল হয়েছে, রমজানে কোরআন নাজিলের মাস বা রমজানে কোরআন নাজিল হয়েছে, এ কথা বলার কারণটা কি? সম্মানিত ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়টা জানলে তখন আর এই প্রশ্ন থাকবে না, এই জন্য আমাদের সবার জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় উহা অর্থাৎ কোরআন লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করা হয়েছে। আর সূরা বাকারা 184 নম্বর আয়াতে, সম্ভবত 184 বা 85 এর ভিতরে আছে, রমজান হলো সে মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। হ্যাঁ, রমজান হলো ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে আয়াত দুটির থেকে আমরা পরিষ্কার জানলাম যে কোরআন অবশ্যই রমজান মাসেই নাজিল হয়েছে, রমজানের বাইরে নয়। যে সমস্ত বেদাতিরা বলে থাকে শবে বরাতের রাতে নাজিল হয়েছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে বলে থাকে, তাদের কথা কোরআন বিরোধী হওয়ার কারণে একেবারেই অগ্রহণযোগ্য। আমাদেরকে এগুলো বুঝতে হবে, জানতে হবে। তো এখন আসি, আমরা কেন এই কথা আমি প্রায় বলে থাকি যে রমজান হলো কোরআন নাজিলের মাস, এই মাসে আপনারা বেশি বেশি খতম দিবেন, কোরআনের মাস বা কোরআন নাজিলের মাস, এ মাসে বেশি বেশি খতম দিবেন, অর্থাৎ যারা কোরআন পড়তে জানেন তারা একটি দুইটি করে খতম দিবেন। এটা আমি প্রায় বলে থাকি, রমজান আসলে বলে থাকি। আমার এই কথাকে কেন্দ্র করেও আপনি প্রশ্নটা করতে পারেন। তো যা হোক সম্মানিত ভাই, এর অর্থ হলো যে রব্বুল আলামিন একই রজনীতে তিনি গোটা কোরআনটাকে নাজিল করেছিলেন। কোরআনটা নাজিল করে দুনিয়ার আসমান, একটা জায়গা আছে তার নাম হলো বাইতুল ইজ্জাতি, এই বাইতুল ইজ্জাতিতে তিনি সংরক্ষিত করে রাখেন কোরআনটাকে, একই রাতের গোটা কোরআনটাকে, গোটা 30 পারা কোরআন যেটা এখন আমাদের কাছে আছে, এটা সম্পূর্ণ একই রাতে নাজিল করে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতি নামে একটা জায়গায় সেখানে তিনি রাখেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যখন শুরু হলো, তখন ফেরেশতা জিবরিলের মাধ্যমে তিনি যখন যেটা প্রয়োজন অল্প অল্প করে নাজিল করেন দীর্ঘ 23 বছর ধরে। এই জন্যই বলা হয় যে কোরআন এমন রমজান মাস এমন যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পরিষ্কার কথা কোরআনকে নাজিল করা হয়েছে কদরের রাতে, ওই রমজান মাসেই নাজিল করেছিলেন কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে, এবং ওই বাইতুল ইজ্জাতি নামক জায়গাতে রেখে দিয়েছিলেন। ওখান থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয় ফেরেশতা জিবরিলের মাধ্যমে। ওটাকে ওইদিকে ইঙ্গিত করে এই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, এবং আমরাও ওইদিকে ইঙ্গিত করেই কথা বলে থাকি যে রমজান হলো কোরআনের মাস বা কোরআন নাজিলের মাস। আশা করি বুঝতে পেরেছেন।
বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, এই বাইতুল ইজ্জাতি নামক জায়গাতে কোরআন অবতীর্ণ করে রাখা হয় এই ফতোয়া দিয়েছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে বিশুদ্ধ সনদে পাওয়া যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে পাওয়া যায় এই কথা, ইবনু আব্বাস থেকে এসেছে। হাইয়াকাল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।